নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি WBA এ মাধ্যমিক টেস্ট পেপার সলভ করব 2023 সালের। আমি আজকে ভৌত বিজ্ঞানের টেস্ট পেপারগুলো সলভ করব, মানে ভৌত বিজ্ঞানে যেগুলো আছে D1। তো দেখো, নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে যে সমস্ত MCQগুলো এবং SAQগুলো পরীক্ষায় দিয়েছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করে দেখাবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1-এ, স্টোন ক্যান্সারের কারণ হলো, অ্যান্সার হবে সি, এর অ্যান্সার অ্যাসিড বৃষ্টি। 1.2-তে কি বলেছে, গ্যাসের উষ্ণতা বাড়লে অণুগুলির গতিবেগ, অ্যান্সার হবে এর অ্যান্সার বাড়বে। 1.3-তে কি বলেছে, নিচের কোন সমীকরণ দ্বারা রাসায়নিক বিক্রিয়া ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর দেখানো হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, E=mc²। 1.4-এ কি বলছে, প্রদত্ত কোনটি সঠিক নয়, তো দেখো অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার β=γ/3। 1.5-এ কি বলেছে, তো দেখো 1.5-এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার। 1.6-এ কি বলেছে, মানুষের চোখ ক্যামেরা হলে ফটোগ্রাফিক কি আছে পর্দাটি হতো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রেটিনা। 1.7-এ কি বলেছে, BOT বট কিসের একক, অ্যান্সার হবে এর অ্যান্সার তড়িৎ শক্তির একক। 1.8-এ কি বলেছে, নিউট্রাল তারের বিভব কত ধরা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার শূন্য ধরা হয়। 1.9-এ কি বলেছে, 1 MeV নিউক্লিয়ার শক্তি সমান, অ্যান্সার হবে এর অ্যান্সার 1.6×10^13। 1.10-তে কি বলছে, হ্যালোজেন মৌলগুলির পর্যায় সরণীর কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 17। 1.11-এ কি বলছে, প্রদত্ত কোন হাইড্রোজেন গঠিত যৌগ তড়িৎ যোজী প্রকৃতির, অ্যান্সার হবে LiH, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, 1.13-তে কি বলেছে, ইউরিয়া প্রস্তুতিতে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার CO2NH3। 1.14-এ কি বলেছে, কোনটিতে লোহা অনুপস্থিত, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জার্মান সিলভার। 1.15-এ কি বলেছে, অ্যামোনিয়া অ্যাসিড উপস্থিত কার্যকরী মৌল হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা তো জানো যে COOH, তারপরে কি আছে NH2। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, বায়ুমণ্ডলের ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়, এর অ্যান্সারগুলো কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আমি মানে লাস্টের দিকে, ভিডিওর লাস্টের দিকে দিয়ে দেবো, তোমরা তো জানো ডপসান। তো দেখো অথবাদের পরের প্রশ্ন কি বলেছে, বায়োগ্যাস প্লান্টে কোন পদ্ধতিতে বায়োগ্যাস উৎপন্ন হয়, অ্যান্সার হবে বিয়োজন পদ্ধতিতে। পরের প্রশ্ন কি বলেছে, 2.2-তে সৌরকোষের মুখ্য উপাদান কি, অ্যান্সার হবে সিলিকন গ্যালিয়াম, ঠিক আছে, এইগুলো আসলে আমাদের মেইন। পরের প্রশ্ন কি বলেছে, 2.3-তে বায়ুতে জলীয় বাষ্প বৃদ্ধি পেলে বায়ুর ঘনত্বের কি পরিবর্তন হবে, অ্যান্সার হবে ঘনত্ব হ্রাস পাবে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে, 2.4-এ, তো দেখো 2.4-এর অ্যান্সার হবে সর্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে, এর অ্যান্সার হবে। 2.5-এর প্রশ্ন কি বলেছে, কি আছে থার্মোস্ট্যাট যন্ত্র কোথায় ব্যবহৃত হয়, অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সারগুলো কিন্তু খুব শীঘ্রই আমি তোমাদের ভিডিওর লাস্টের দিকে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে যেমন আছে দুষ্টমৈল, ঠিক আছে, এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের ভিডিওর লাস্টের দিকে দিয়ে দেবো, তার অ্যান্সারগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। আশা করি আমি যা বলছি তোমরা বুঝতে পেরেছো। এই সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করা আছে। তো দেখো সলভগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে, আমি কি বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন 2.1-এর অ্যান্সার হবে ডপসন, 2.2-তে অ্যান্সার হবে সিলিকন, 2.3-তে ঘনত্ব হ্রাস পাবে, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। তোমরা এগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে। তো দেখো এবার আমি পরের সেট নিয়ে আলোচনা করব। তো দেখো সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে কোন প্রশ্নগুলো দিয়েছে, প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তাপমাত্রা হ্রাসে সমুদ্রের জলতল বৃদ্ধি পায়। 1.2-তে কি বলেছে, কেলভিন স্কেলে পরম তাপমাত্রার মান কত, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 0K। 1.3-তে কি বলেছে, NTP-তে কোন গ্যাসের প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের অনুপাত হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 0.089। 1.4-এ কি বলেছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যে সূত্র থেকে পাওয়া যায় সেটি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চালচে সূত্র। 1.5-এ কি বলেছে, অবতল দর্পণের সামনে কোথায় বস্তু থাকলে বস্তুর সমান আকারের অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বক্রতা কেন্দ্রে। 1.6-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.7-এ কি বলছে, DC তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 0 হবে। 1.8-এ কি বলছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে
তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে? অ্যান্সার বে ডি এর অ্যান্সার মধ্যমা। 1.9 এ কি বলেছে, নিচের মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? অ্যান্সার বে বি এর অ্যান্সার পোলোনিয়াম। 1.10 এ কি বলেছে, কোন মৌলটির বিজারণ ধর্ম সর্বোচ্চ? অ্যান্সার বে ডি এর অ্যান্সার সিএস। 1.11 এ কি বলেছে, অ্যাসিটিলিনে কতগুলি সিএইচ বন্ধন থাকে? অ্যান্সার বে ডি এর অ্যান্সার দুটি। 1.12 তে কি বলেছে, সিইউএস পরের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হয়, পিটি তড়িদ্বারের সাহায্যে অ্যানোডে উৎপন্ন হলে? অ্যান্সার বে এর অ্যান্সার ও টু, মানে অক্সিজেন গ্যাস। 1.13 তে কি বলেছে, অক্সিজেনে H2S এর সম্পূর্ণ দহনে উৎপন্ন হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার SO2। 1.14 এ কি বলেছে, থার্মিট মিশ্রণ হলো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার Fe2O3+Al। 1.15 এ কি বলেছে, জিগলার ন্যাটো অনুঘটক ব্যবহৃত হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইথিলিনের পলিমারাইজেশনে, পলিমারিজেশনে। ঠিক আছে, তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি 2023 সালে পরীক্ষার ক্ষেত্রে। বাকি যে বিভাগ ক্ষয়ের, ঠিক আছে, এর অ্যান্সারগুলো আমি টু দা পয়েন্ট তোমাদের আমি দেখিয়ে দেবো, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। ঠিক আছে, আমি বলতে পারি এখান থেকে 100% তোমাদের পরীক্ষায় কমন পাবে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে আমি ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো। তো বুঝতে পারছো আমি কী বলছি, খুব শীঘ্রই মাধ্যমিক এর ABTA এবং স্কুল থেকে যে টেস্ট পেপারগুলো দেবে সেগুলো আমি টু দা পয়েন্ট সলভ করে দেবো। আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে আমাদের এই চ্যানেলটিকে মানে শেয়ার করবে এবং তাদের সাবস্ক্রাইব করতে বলবে, তাহলে তোমরা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক বা গ্র্যাজুয়েশন হোক প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো এই যে লাস্টের দিকে সেট টু এর অ্যান্সারগুলো খুব সুন্দর করে আমি এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এইগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখবে। তো দেখো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2023 সালে মাধ্যমিক ফিজিক্স পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো ফিজিক্সে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেই সেটগুলো সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।